মা বিপত্তারিণী পূজয় তেরো ফলের মহিমা নিয়ে আলোচনা করতে এসেছি আমি বিভাস, বিভাস অ্যাস্ট্রো অ্যান্ড আয়ুর্বেদা চ্যানেল থেকে। নমস্কার দর্শক শ্রোতা, বিভাস অ্যাস্ট্রো অ্যান্ড আয়ুর্বেদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তার সাথে যারা নতুন আছেন অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং পাশের অল বেল আইকনটি ক্লিক করার জন্য, কারণ নেক্সট যখন আমি ভিডিও আপলোড করব আপনারা চটজলদি যাতে পেয়ে যান। এবং এই যে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন, কারণ শেয়ার করা অত্যন্ত জরুরি সবার মঙ্গলের জন্য, সবার ভালোর জন্য। বিপত্তারিণী মায়ের পুজো হলো ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা রাজ্যের এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে পূজিত হিন্দু দেবী মা। দেবী দুর্গার 108 অবতারের এক অন্যতম রূপ। এবার শ্রোতা বন্ধুরা জেনে নিন যে মার্কণ্ড পুরাণ অনুসারে এই পূজয় 13টি ফল, 13টি ফুল, 13টি পান সুপারি এবং 13টি নৈবেদ্যের কথা বলা হয়েছে, অর্থাৎ সনাতন শাস্ত্র অনুসারে কিন্তু 13 সংখ্যাটি আদৌ অশুভ নয়। গ্রামাঞ্চলে বিপত্তারিণী পুজো 4 দিন ধরে চলে। যেমন প্রথম দিনে দেবীর আরাধনা করা হয়, দ্বিতীয় দিনে মেয়েরা দণ্ডি কাটে, তারপর 2 রাত্র ধরে চলে ভজন ও কীর্তন এবং শেষে বিসর্জন। এবার এই 13 সংখ্যাটি সম্পর্কে বলছি, তাতে 1 হলো রবি এবং 3 হলো বৃহস্পতি সংখ্যাতত্ত্ব অনুযায়ী। দেখুন যে রবি হলো 1 মানে সূর্য এবং বৃহস্পতি মানে গুরু, যার সংখ্যা হচ্ছে 3। সূর্য হলো যা আমাদের জীবনের মূল সঞ্জীবিনী, আমাদের ঊর্জার প্রতীক, যা সর্বশক্তিমান, যাতে অনেক পজিটিভ এনার্জি আছে। এবং 3 হলো বৃহস্পতি, যিনি গুরু। গুরু হলেন স্বয়ং ভগবান, যা বিষ্ণু পুরাণে বলা হয়েছে। এবার আপনারা অনুভব করতে পারবেন যে সূর্য এবং বৃহস্পতি যেখানে একসঙ্গে সেখানে কতটা শুভ হতে পারে। তাই 13 সংখ্যাটিকে শুভ মানা হয়। এবং এই সংকট মোচনকারী মায়ের পূজায় প্রতি দ্রব্য ত্রয়োদশ করে সাজানোর কথা বলা হয়েছে। এবং আষাঢ়ের শুক্ল পক্ষে দ্বিতীয়ার পরে শনি বা মঙ্গলবারে আপনারা বিপত্তারিণী মায়ের ব্রত করতে পারবেন। এবার আমি অল্প ক্যালকুলেশন করে বুঝিয়ে দিচ্ছি যে 1+3 মানে হচ্ছে 1+3 সমান হচ্ছে 4, মানে 4 দিন ধরে পুজো হয়। অনেকে ভাবেন যে 4 সংখ্যাতত্ত্ব অনুযায়ী তো রাহু, কিন্তু এখানে 4 মিন্স করা হচ্ছে যে 4 দিন ধরে পুজো হয়। এখানে আপনারা বুঝতে অসুবিধা হবে তাই আমি একটু ব্যাখ্যা করে বলে দিচ্ছি। 4 এখানে আমি বারবার বলছি যে 4 দিনের কথা বলা হচ্ছে, এই 4-এর সঙ্গে তুলনা করা হয়েছে যে 4 দিন। এবং 1 ও 3 মানে সূর্য ও গুরুকে প্রতি দ্রব্যের সঙ্গে বলা হয়েছে, যা দ্রব্য আছে তা 13 মানে 13 বলা হয়েছে। এই হলো 13-র মূল কথা, যা সর্বমঙ্গলময় সংকটমোচনকারী। আজ আমি এতটুকুই বললাম, আজকের মতো ভিডিওটা সমাপ্ত করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার কামনা। নমস্কার।